সালামু আলাইকুম ওর আহমদুল্লাহী ও বরাকাত ওয়ামদুল্লাহ আহম দা কিরিন ওয়াউসাল্লি ওয়াউসাল্লি মোয়ালেন নবী এল আমিন ওয়ালা আলী তয়িবিন ও তহরিন ও সহবিহী আজমা ইন ওবাবাদ দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিকের নিয়মিত আয়োজন আসুন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিয়াতকে কবুল করেন আর কোরআনের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের জীবন সুখী সমৃদ্ধশালী জীবনে পরিণত হয় কোরআনের মধ্য দিয়ে যেন আমরা মানব সভ্যতার একদম সর্বোচ্চ আসনে সমাসীন হতে পারি কোরআনের দ্বারা আমরা যেন দুনিয়াতে মাথা উঁচু কানের মাধ্যমে যেন আমরা জান্নাতুল দাউসের मेहमान জেনে হতে পারি আমিন ইয়া রাব্বুল আলামিন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা শুরু হচ্ছে তাওবা সংক্রান্ত আলোচনা এবং সূরাতুন নিসার বাস নম্বর 17 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাওবার কথা বলছেন এবং 18 নম্বর আয়াতেও कंटिन्यू করছে আমরা আয়াতগুলো তেলাওয়াত করি দেখি কতটা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন আলোচনা করার আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া তো আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না আর উজুবিল্লাহি মিনা সৈত নিরজি বিশমিল্লাহি রহ্ম নির হেম ইন্নমাতবতু আলমহিল ন দিন ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان وللذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم আলিমা নিশ্চয়ই তবা আল্লাহ তাদের কবুল করেন যারা যখনই অজ্ঞতাবশত অন্যায় করে বসে সাথে সাথেই দ্রুত আল্লাহর কাছে তহবা করে আর ওই সমস্ত লোকদের তবাকে আল্লাহ কবুল করে থাকেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন আল্লাহ হিকমতওয়ালা ওদের তওবা তওবা হিসেবে গ্রহণযোগ্য হয় না যারা অন্যায়কে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে অপরাধকে বাড়াতে থাকে আর যখন তাদের কোনো একজনের কাছে মরণ এসে হাজির হয়ে যায় তখন সে বলে আমি এখন তওবা করলাম আর ওদেরও আল্লাহ তওবা কবুল করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আর এরকম লোকদের জন্য আমি নিশ্চয়ই যন্ত্রণাদায়ক আজাব তৈরি করে রেখেছি রেডি করে রেখেছি সম্মানিত ভাই ও বোনেরা তাওবার কনসেপ্ট ইসলামের মধ্যে একটা বড় কনসেপ্ট তাহবার ধারণাটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইসলামের মধ্যে তাওবাতান তাওবান। এই তাওবার মূল অর্থ হল রিটার্নিং ফিরে আসা আমি যেখানে ছিলাম সেখান থেকে টার্ন ব্যাক করা ফিরে ফিরে আসা কোথায় আসব। কারণ আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন আমরাদের কোনো গোনাখাতা খাতা ছিল না আমরা এমন ছিলাম নিউ বর্ন বেবির যেমন কোনো গোনাখাতা খাতা থাকে না আমাদের কোনো গোনাখাতা খাতা ছিল না এটাই হলো আমাদের অরিজিন যে আমাদের গোনা খাতা নাই গোনা যখন হয়ে যায় তখন ওখান থেকে গোনা ছিল না এই অবস্থায় ফিরে আসা রিটার্ন করা এটাকেই বলা হয় তাওবা পরিভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তাওবা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে তাহলে খেয়াল করে শুনবেন আপনারা মেহরবানি করে তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা রিটার্ন করা যেখানে ছিলেন সেখানে ফিরে আসা কোথায় ফিরে আসবেন একজন বলবেন আমি আগেই তো গুনাগার ছিলাম ফিরে আর গুনার কাছে ন আপনি গুনাগার ছিলেন না আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনার ঘাড়ে কোনো গোনা ছিল না আপনি মাসুম ছিলেন আপনি নিউ বন বেবি ছিলেন আপনি নিজের ঘাড়ে নিজের গোনাকে বাড়িয়েছেন যতদিন পর্যন্ত আপনি বালে ঘর নাই ততদিন পর্যন্ত আপনার কোনো গুণা নাই আপনি দেখেন যারা ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার কারণে যেই মুহূর্তে মনে করেন এই মুহূর্তে একজন নন মুসলিম একজন খ্রিস্টান ইহুদি হিন্দু শিখ যে কেউ একজন কথা যখন বলল পিছনের জীবনের যত গুণা ছিল আল্লাহ সব মাফ করে দিলেন এখন এই লোকটা ফ্রেশ এই লোকটার কোনো গুণা নাই একটা বিন্দু পরিমাণে স্পট নাই এরপরে অন্যায় করতে করতে গুলো স্পট হয়ে যায় ঠিক আমরাও যেদিন বালেক হয়েছি সেই দিন থেকে যে অন্যায় করেছি এগুলো আমাদের আমলনামায় জমা হতে 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 আমাদের সাদা কাপড়গুলো কালো হয়ে গিয়েছে স্পটে স্পটে দাগে 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 লাগতে 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 একদম অন্তরগুলো মরিচা ধরে গেছে কাল্লা বাল রওনালা কুনুবি তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে জঙ্গার পড়ে গেছে রাষ্ট্র পড়ে গেছে সেখানে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা ফিরে কোথায় আসবো ফিরে আসবো আল্লার কাছে ফিরে আসবো আমার বোনা ছিল না সেরকম অবস্থাতে ফিরে আসবো আর কোথায় ফেরবো সে কথা হতো আল্লাহ বলেই দিয়েছেন ফাফিরু ইল আল দৌড়াও ফিরে আসো আল্লাহর কাছে অন্য কোথাও না এই তওবার যে কনসেপ্ট আল্লাহ আলামিন এর একটা মেহরবানি আল্লাহর একটা রাহম এবং করম মানুষের উপরে জিনের উপরে এই তাওবার সুযোগ যদি মানুষের না থাকতো তাহলে মানুষের পক্ষে সংশোধন হওয়ার কোন কারণ আমরা নেচারালি মানুষ আমরা ভুল করি আমাদেরকে আরবিতে বলা হয় ইনসান ইনসান যেমন সুরাতিনের মধ্যে আছে ইনসান মানে হলো মানুষ নাস তো মানুষ বিশেষ করে ইনসান অনেক গ্রামারের পন্ডিত যারা তারা বলে থাকেন ইনসান থেকে আসছে আর নিসিয়ান শব্দের অর্থ হলো ফরগেটিং ফরগেট করা ভুলে যাওয়া আদম সালাম তিনি কি করলেন তিনিও ভুলে গেলেন ফানাসি আদম সালাম আমাদের বাবা তিনি ভুল করে ফেললেন হাওয়া সালাম আমাদের মা তিনি ভুল করে ফেললেন জন্য ভুল করাটা আমাদের একটা নেচারের সাথে মিলে গেছে আমরা ভুল করি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভুলের ঊর্ধে রেখেছেন মাসুম রেখেছেন তারা ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আমাদের সবসময় ভুল হতেই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া হিমাস সালামের ভুলের মধ্যে দিয়ে আমাদেরকে এই কথা বুঝালেন যে তোমরাও ভুল করবে এজন্য বলা হয়েছে কুল্লু বানি আদম খাতাউন এবি সিঙ্গেল চাইল্ড অব আদম উইল বি মিস্টেক আমাদের প্রত্যেকেরই ভুল থাকবে হইরুল খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন আর যারা ভুল করবে তাদের মধ্যে তারাই হলো উত্তম যারা তওবা করে যারা ফিরে আসে যারা রিটার্ন করে আল্লাহর কাছে তারা হলো বেটার তাহলে আদম এবং হাওয়া আলাইহিম সালামের অন্যায় হয়েছে এবং আদম এবং হাওয়া হিমা সালাম আল্লাহর কাছে সরি বলেছেন নিজেদের জীবনকে সংশোধন করেছেন আল্লাহ কবুল করেছেন আর সে কথা শুরুতে আমরা বর্ণনা করেছি শয়তান এসে বলল যে আদম হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদি ও মুলকিন লা ইয়াবলা আদম তোমাকে কি আমি এমন একটা গাছ দেখায় দিব যে গাছের ফল খাইতে পারলে তুমি জীবনে এই জান্নার থেকে বেরোতে হবে না তোমাকে আর ওই গাছের যারা ফল খায় তারা হয়ে যায় তখন আদম মনে করলো এটা তো আমি চাই চাই তো থাকতে থাকতে ভালো জায়গায় না চাই কিন্তু বিষয়টা তো সম্পূর্ণ মিথ্যা ছিল বানোয়ার ছিল এবং উল্টা ছিল যে খাইলে বের হয়ে যেতে হবে এখন আদম সাল্লাম তো তিনি সিম্পল হাম্বল মানুষ বলছে ঠিক আছে তো ফল খেয়ে ফেলেছে যখনই বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে শয়তানকে দিয়ে একটা কাজ করায় ফেলে আপনাকে দিয়ে এক কাজ করায় ফেলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা অন্যায় করে ফেলি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পরেই কিন্তু অন্তরে অনুশোচনা শুরু হয়

এটা আল্লাহ সুহান হওয়া তা আলা আদমকে হাওয়াকে শিখাই দিলেন তারা কি বললেন কলা তারা দুইজনেই বললেন রব্বানা জালম্নাং ফুসানা ও ইল্লাম তফিরলেনা ওয়াত রহেমাল কুনন মিনাল খশিরি আল্লাহ আমরা দুইজনেই নিজেদের নফসের উপরে জুলুম করেছি তুমি যদি আমাদের উপরে রহম না করো আমাদেরকে মাফ করে না আদ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব প্লিজ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে আদম এবং হাও আলাই হিমাসাল্লামের যেমন ভাবে অন্যায় হয়েছে আপনার আমারও অন্যায় হবে কিন্তু তবা হলো মুক্তির পথ এই মুক্তির পথ নিয়ে কথা হচ্ছে আমরা এই কথাকে কন্টিনিউ করবো কিন্তু সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ ফর এ ভেরি শর্ট ব্রেক and we'll be back very very soon stay in front of television screen wassalamu আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি ধন্যবাদ আপনাদেরকে আদম আলাইহিস সালাম সাথে সাথে তিনি তওবা করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে পেরে এই মা হাওয়া তিনিও তবা করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে পেরে ইবলিস কিন্তু অন্যায় করেছিল এবং আল্লাহ যখন তাকে স্মরণ করে দিলেন যে ইবলিস অন্যায় হয়েছে তোমার অপরাধ হয়েছে ইবলিস অ্যারোগেন্সি দেখায়েছে। ইবলিস অ্যারোগেন্ট হয়ে গিয়েছে সে গর্ব অহংকার করেছে লজিক যুক্তি নিয়ে এসেছে এটাকে আল্লাহ রবাহ আলামিন পছন্দ করেন না আপনি অন্যায় একটা হয়েছে কথা বলতে পারবেন না তা হয়েছে তো কি হয়েছে আমাদের দেশের মন্ত্রীরাও তো ঘুষ খায় তো আমি একটু খাইছি তা কি হয়েছে আমি একটু অন্যায় করছি তা কি হয়েছে আমার বড় সাহেব তো আরো অন্যায় করে আমি সিগারেট খাই তা অসুবিধা কি আমাদের দেশের অমুকেও তো সিগারেট খায় এরকম যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে শয়তানের ওই খাসলাদ পাওয়া গেল শয়তান কি বলল যে আল্লাহ আমি আদমরে সেজদা করতে পারবো না পারবি না কেন এই জন্য পারবো না তুমি আমারে আগুন দিয়ে বানাইছো আগুন উপরে যায় আর আদমরে মাটি দিয়ে বানাইছো মাটি নিচে যায় আদম আমার চেষ্টা করবে আমি ওরা করতে যাব কেন এরকম অ্যারোগেন্সি এরকম গর্ব অহংকার আমাদের অনেকের মধ্যে আছে আমরা অন্যায় একটা করি এবং জাস্টিফাই করি যে না যা করছি ঠিকই করছি আরো করব। আমি তার মাল ডাকাতি করে নিয়ে তো কি হয়েছে ও নিজেও তো অন্যায় ভাবে মাল অর্জন করছে ও অর্জন করছে তার জন্য ও আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু আপনি কি জবাব দিবেন এজন্য জন্য শয়তানের স্বভাব যেন আমরা মানুষের মধ্যে না আসে এটা খেয়াল রাখবেন শয়তানের স্বভাব আপনার মধ্যে আসলে আমার মধ্যে আসলে আমরা আর তওবা করতে পারবো না তাহলে ফান্ডামেন্টাল কথা হলো তওবা শব্দের অর্থ ফিরে আসা আমরা হিউম্যান বিং হিসেবে মানুষ হিসেবে আমাদের তওবা অত্যন্ত জরুরি এটা আল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ তওবার সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে অবশ্যই আমরা গ্রহণ করব। তওবার সুযোগ গ্রহণ করে না শুধুমাত্র এবং ইবলিসের যারা দোষ ইবলিস এবং ইবলিসের যারা অনুসারী তারা তওবার সুযোগকে গ্রহণ করে না তারা দেখায় তারা গর্ব অহংকার করে আর তারা বলে যে সো ওয়াট তা হয়েছে তা কি হয়েছে আরো হবে এদের দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যায় কাজে ইবলিসের পক্ষে যেন আমরা কেউ না যাই আপনিও না যান আমিও না যাই যখনই কোনো অন্যায় হবে আমরা আনকন্ডিশনাল সারেন্ডার করে ফেলবো আল্লাহর কাছে আল্লাহ হ্যান্ডস আপ আমরা হাত উঁচু করে বলবো আল্লাহ সরি তুমি আমাকে সংশোধন করে দাও এটাই হলো তওবার স্পিরিট তওবার স্পিরিট শুধু এটা না যে অন্যায় হলেই আপনি তওবা করবেন আমাদের তওবার স্পিরিট ইভেন বিগার ব্রডার হাউ ইজ দ্যাট আপনার নবী আমার নবী আমাদের সবার নবী আমাদের নেতা আপনার আমার বন্ধু আপনার আমার আপন জন সৈয়দনা ও হাবিবা ও মৌলানা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেহরবানি করে আল্লাহ রবুল আলমিন তার নবীর আগের এবং পিছনের গুনা মাফ করে দিচ্ছেন সুবাহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ যে আল্লাহর বান্দা আর গুনা মাফ হয়ে গিয়েছে এই বান্দা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সব গুনা মাফ কোন গুনা ছিল না দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল সিন অ্যাভেইলেবল এই নবীর নেচার এরকম ছিল যে তিনি দৈনিক সত্তর বার বা একশো বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন সুবহানাল্লাহ আর এই তওবা করার কারণে কি হতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীর মর্যাদা আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে প্রতিদিন আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে বাড়তেছে সব আল্লাহ কারণ যত ভালো আমল তিনি করতেন সব এখনো কন্টিনিউ আছে তাহলে এটা হলো আমাদের আর একটা বিষয় আপনারা অনেকে বলবেন যে না আমি তো ভালো মানুষ মসজিদের ইমাম আমি তো মোহাজ্জিন আমি তো খতিব আমি আলেম সাহেব মানুষ আমি বক্তা মানুষ আমি তো তাহাজুত পড়ি আমি তো তাবলিগে যাই আমি তো আল্লাহর দিনের পথে জীবন দেই আমি তো ইসলামিক কাজের সঙ্গেই থাকি সবকিছু মানার তো চেষ্টাই করি তো এত তহবর দরকার থাকি আপনার জন্য আপনার নবী হলেন আদর্শ আপনার জন্য আপনার নবী হলেন রোল মডেল আপনার নবী আপনার থেকে বেশি করতেন এমন কি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে আলাইহুসাল্লাম এত লম্বা সময়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদাই করতেন হাততা তাও রমত কদামা আল্লাহর নবীর দুই পা ফুলে যেত মাহেশা সিদ্দিকার আদি আল্লাহ তাহাল আনহার দেখে দেখে কষ্ট হতো যে আল্লাহ রসুল এত এখন বয়স হয়েছে এই বয়সকালে তিনি এরকম কষ্ট কেন করেন আর তিনি মা বললেন ইয়ারসুল আল্লাহ আলি মাতা স্নাহাদা ওয়াই ডু দিস ওখাদ গফার আলা কামা তাখাদ দাম আমিন দাম বে কা আপনি এত কষ্ট কেন করেন অথচ রবুল্লাহ আলামিন আল্লাহ তা আপনার পিছনের এবং সামনের সব গুণা মাফ করে দিয়েছেন আপনাকে এত কষ্ট কেন করতে হবে ওয়াই হ্যাভ টু ডু দ্যাট তখন আল্লাহ নবী হেসে দিয়ে বলতেন ফোন গো আফালা কোন আবদান সা কোরা ফালা কোন আবদান সা কোরা ফালা কোন আবদান সা কোরা আয়েশা গো আল্লাহ আমাকে এত দিলেন এত নেয়ামত দিলেন গুনা আগের পরে সব মাফ করে দিলেন আল্লাহ কি আমি শুক্রিয়া না আল্লাহ শুক্রিয়া জানাবোনা আল্লাহ শুক্রিয়া কি আমি জানাবো না সল্লাহ সাল্লাল্লাহ আলী হুসাল্লাম এই তওবা করেছেন স্তেকফার করেছেন একদিনে সত্তর একশো বারের বেশি টু থ্যাংক আল্লাহ এজন্য আপনার যদি গুণা আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে গুনার কাজ আপনি করতেছেন না স্টিল আমরা জেনেছি তবা অর্থ ফিরে আসা আল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এরপর আমরা এটাও জেনেছি গুনা যদি মানুষের না হয় তাও রিকমেন্ডেড আর গুণা তো আমাদেরকে দি হয়ই তাহলে তো আরো আমাদের জন্য জরুরি হয়ে যায় তওবা ফরজ হয়ে যায় এখন তওবার শর্ত সরায়ত কি ওয়াট আর দ্য কন্ডিশনস অব তওবা তওবা কীভাবে করতে হয় এটাকে এরকম নাকি আপনি করলেন তওবা 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 আর তবা হয়ে গেলে যে লাইক দ্য কীভাবে তওয়বা করতে হয় তওবার জন্য সার্টেন টার্মস এবং কন্ডিশন ওলামাইক এরাম উল্লেখ করেছেন অ্যাকর্ডিং বাস কোরআনের এই ভার্স অনুযায়ী কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ সুহান যারা খাস আলেম দিন আছেন তারা কতগুলো শর্ত উল্লেখ করেছেন এর মধ্যে আমি আপনাদের খেদমতে কয়েকটা উল্লেখ করব। কন্ডিশন নাম্বার ওয়ান আপনি যদি কোনো অন্যায় করে থাকেন এই অন্যায়ের ব্যাপারে আপনার মনের মধ্যে প্রচন্ড অনুশোচনা আসতে হবে আপনি সিরিয়াসলি ফিল করতে হবে আই হ্যাভ ডান সামথিং রং রিয়েলি হরিবল রিয়েলি টেরিবল সামথিং ভেরি ব্যাড আই ডিড আমি খুব খারাপ কাজ করেছি আপনি অ্যারোগেন্ট হতে পারবেন না সো ওয়াট আমি আরো করবো এরকম হইলে আপনার এটা হবে না কবুল আপনি খুব সরি ফিল করতে হবে মনে মনে আপনি ব্যাড ফিল করতে হবে খারাপ ফিল করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যে ফিলিংস যেটা ফিলিংসটাকে আল্লাহ কাছে আপনাকে বলতে হবে যে আল্লাহ আম এক্সট্রিমলি সরি ওয়াট আই ডিড ওয়াজ রং তুমি আমাকে মাপ করে দাও ফরমালি মাপ চাইতে হবে যেমন আদম এবং হাওয়া আলাই হিম সাল্লাম বলেছেন তারা সোরিও ফিল করেছেন মাপও চাইছেন দুটোই একায়েতের মধ্যে পাওয়া যায় রব্বানা জলাম না আন হুস না এটা হলো করা মনের মধ্যে অনুশোচনা আর এরপর বলছেন হামনা লা না কুন এন আর যদি তুমি আমাদেরকে রহম না করো ও তা লানা আমাদেরকে যদি মাপ করে না দাও লা না আমরা ক্ষতি হয়ে যাবে আমাদের আল্লাহ আমাদের ক্ষতির মধ্যে ফালা না মাফ করে দাও তাহলে দুই নম্বর শর্ত হল ফরমালি আপনি আল্লাহ সুফহান হু তা আলার কাছে মাপ চাইতে হবে তিন নম্বর শর্ত হলো আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন এই হককে আপনি ফেরত দিতে হবে কোন মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন তার কাছেও বলতে হবে নম্বরে হলো আল্লাহর সঙ্গে আপনি ওয়াদা করতে হবে জীবনে আর এরকম কাজ আপনি করবেন না করবেন না করবেন না এটা খুব কঠিন শর্ত আর পাঁচ নম্বরের শর্ত হলো এটা আপনি আগে যেমন খারাপ কাজ করতেন তার থেকে বেশি গতিতে অল্টারনেটিভ ভালো কাজ আপনি করতে থাকবেন এই পাঁচটা মোটামুটি একটা পরিপূর্ণ তোর শর্ত হিসেবে অলামাইকেরাম উল্লেখ করে থাকেন আমার সম্মানিত ভাই বোনেরা আলোচনা অনেক লম্বা অনেক দীর্ঘ এই লম্বা এবং দীর্ঘ আলোচনা আমরা আজকের এপিসোডে হয়তো আমরা শেষ করতে পারবো না এটা শেষ করার জন্য হয়তো আমাদের আরো একটু সময়ের দরকার হবে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবরে আলোচনা নেক্সট এপিসোড কন্টিনিউ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া